গল্প এক ১৩ বছরের ছোট্ট বাচ্চা আর এখন ধরে নেওয়া যাক নির্ভয়া নাম তার গ্রামে যাত্রা এসেছে হাত ধরে বাবা মার সেও যাত্রা দেখতে গেল সাথে পরিবার যাত্রা যখন পুরো জোর কদমে পোষা কুকুরটা কোথায় যেন চলে গেল ওয়ান মনে নির্ভয়া তাকে ডাক দেয় বারবার সারা না পেয়ে পিছু পিছু যায় সন্ধানে হঠাৎ প্রকট সামনে তার মানুষ রূপী নেশাতুর জানোয়ার নির্ভয়া একা সামনে তার আচার তাই বৃথাই চেষ্টা পালাবার কিছু দূর গিয়ে মেয়েটা হাঁপিয়ে পড়লো জবাব পেল না আর্তনাদ কান্নার জানোয়ার গুলো তার উপরে ঝাঁপিয়ে পড়লো যাত্রার আওয়াজেই ঢেকে গেল চিৎকার সমাজ বলছে চুপ করে থাকা ভালো এসব কেচ্ছা রটলে নাকি বদনামি হয় যে বাবার কন্যাটা ধর্ষিতা তার পক্ষে কি সবকিছু মেনে নেওয়া যায় এই মেনে নেওয়া যায় নাকি মেনে নেওয়া যায় নাকি মেনে নেওয়া যায় নাকি সবকিছু মুখ বুঝে মেনে নেওয়া যায় নাকি মেনে নেওয়া যায় নাকি মেনে নেওয়া যায় নাকি সবকিছু মুখ বুঝে মেনে নেওয়া যায় নাকি হ্যাঁ বলো যায় নাকি মেনে নেওয়া যায় নাকি সবকিছু মুখ বুঝে মেনে নেওয়া যায় নাকি দূর যায় নাকি মেনে নেওয়া যায় নাকি সবকিছু মুখ বুঝে জ্ঞান ফিরে আসে তার 6 মাস পরে ঘরে থাকা সকলকে প্রশ্ন সে করে পেট তার ফুলে কেন অন্তর সপ্তাহ সে শুনে তার মাথাতেই বাজ ভেঙে পড়ে ততদিনে তার পরিবারের নাম ঠিকানা শেষ রাজনীতি গুন্ডামি রসা তলে দেশ এমনই চলে দাদা পুলিশেরও হাত বাঁধা এভাবেই তলে তলে ক্লোজ কেস হলো পেডিশন ফাইল শুধু বয়ে গেল টাইম নির্ভয়াকে বাচ্চাটা জন্ম দিতেই হবে সাসপেক্ট ক্রাইম যারা করেছিল ক্রাইম তারা এভাবেই হ্যাঁ এভাবেই বেঁচে যাবে মেনে নেওয়া যায় নাকি মেনে নেওয়া যায় নাকি পাল্টাবে কবে এটা বৃথাই প্রশ্ন সমাজ পাল্টাবো কবে আগে নিজেকে প্রশ্ন করো পাল্টাবে কবে এটা বৃথাই প্রশ্ন সমাজ পাল্টাবো কবে আগে নিজেকে প্রশ্ন করো পাল্টাবো এখন কি সতীদাহ প্রথা আছে বাল বিবাহ আছে কিছুই তো নেই আর আগেকার আদলে আইনেরও ভুল আছে লোভ হৌল আছে দরকারি তাই হবে আইন বদলাতে